হাই, সকলকে তনুজা কিচেনে স্বাগত। আজকে একটা আমি বাঙালি ট্র্যাডিশনাল রেসিপি তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে রুই ভাপা। সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে। রুই ভাপা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। চলুন দেখে নিই কি কি লাগছে রুই ভাপা তৈরি করার জন্য। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ চিনি। চিনি যদি আপনারা পছন্দ না করেন দেবেন না। পরিমাণ মতো নুন, 3 টেবিল চামচ সর্ষে বাটা। আমি ইয়েলো কালারের সর্ষে 1.5 চামচ নিয়েছি আর ব্ল্যাক কালারের সর্ষে 1.5 চামচ নিয়েছি। তেল নিয়েছি 3 টেবিল চামচ, তেলটা সর্ষের তেল নিয়েছি। 4টে গোটা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি মাছ। মাছটা রুই মাছের পিস নিয়েছি, 400 গ্রাম মাছ আছে। মাছটা ভালো করে পরিষ্কার করে রেখেছি। সর্ষে বাটাতে আমি অল্প একটু জল দিয়ে গুলে নেব, গুলে ছেঁকে নেব ছাঁকুনি করে। গুলা হয়ে গেছে, আমি এটা সরিয়ে রাখছি। একটা স্টিলের টিফিন কৌটো নিয়েছি, কৌটোর মধ্যেই আমি সরষের পেস্টটা ছেঁকে নেব। অল্প একটু জল দিচ্ছি। এবার আমি এই ছালগুলো ফেলে দেব। ছেঁকে নেওয়ার ফলে গ্রেভিটা খুব স্মুথ হবে আর খেতেও খুব ভালো লাগে। এবারে এর মধ্যে আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়োটা দিচ্ছি, চিনিটা দিচ্ছি, তেলটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিচ্ছি। একটু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোর উপরে একটু করে এইভাবে দিয়ে দিচ্ছি গ্রেভিটা। আমি সর্ষেটা যখন ছেঁকেছিলাম আমি 1/2 কাপ জল দিয়ে ছেঁকেছিলাম, সেই জন্য আর আমি জল টল দেবো না। গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি কৌটোটা ঢেকে দিচ্ছি, ভালো করে চেপে বন্ধ করতে হবে, তা না হলে ফুলে যেতে পারে। বন্ধ করা হয়ে গেছে। গ্যাসে একটা কড়াইয়ে জল গরম করে নিয়েছি, জলটা হালকা গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার আমি টিফিন কৌটোটা বসিয়ে দিচ্ছি, আস্তে করে ঢেকে দিচ্ছি। এইভাবেই আমার মাছটা রান্না হবে। ঢেকে আমি গ্যাসটা লো মিডিয়ামে করে 15 মিনিট রান্না করব। 15 মিনিট হয়ে গেছে, আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি দেখছি এখন গরম তুলতে পারবো না, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি তুলে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, আমি এবারে খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন কেমন হয়েছে। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেল তনুজা কিচেনে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।